ছুটির রোজে তাগিদে দিনে ঢাকা আসছেন 1700 মানুষ। জলবায়ু উদ্বাস্তুদের বাড়তি চাপে ঝুঁকি বাড়ছে কর্মসংস্থানে। সরকার নির্ধারিত পণ্যের দাম মানছেন না কেউই, ভোক্তার ক্ষোভ, কঠোর মনিটরিংয়ের দাবি বাণিজ্য মন্ত্রী। স্ত্রীকে নাজেহাল করতে প্রতারণার অভিনব ফাঁদ স্বামীর, বিএমডিসির সিল জালিয়াতি করে ছড়ানো হয় অভিযোগ। মজুরি বৃদ্ধির দাবিতে যুক্তরাষ্ট্রের অটো শ্রমিকদের ধর্মঘট দাবি যৌক্তিক বললেন বাইডেন, পাশে থাকার ঘোষণা। দীর্ঘশ্বাস ম্যাচে ভারতকে 6 রানে হারিয়ে এশিয়া কাপ মিশন শেষ করল বাংলাদেশ, ম্যাচ সেরা সাকিব আল হাসান। আমন্ত্রণ সংবাদ সকালে বলছিলাম সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি জেসিকা আবেদিন। এবারে বিস্তারিত সংবাদ। রুটি রুজির তাগিদে প্রতিদিনই মফস্বল থেকে ঢাকা আসছে মানুষ। পরিসংখ্যান বলছে দিনে গড়ে 1700 মানুষ ঢাকামুখী, বছরে সংখ্যা 6 লাখ। রাজধানীমুখী জলবায়ু উদ্বাস্তুদের বাড়তি চাপে ঝুঁকি বাড়ছে কর্মসংস্থানে। ঢাকাকে বাসযোগ্য রাখতে জলবায়ু সুশাসন নিশ্চিতের পরামর্শ বিশেষজ্ঞদের। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন, ক্যামেরা ছিলেন মেহেদী হাসান সুমন। ভোরের শুনশান নীরবতা, এখনো ব্যস্ততা বাড়েনি তিলোত্তমা ঢাকায়। দেশ টিভির গন্তব্য সদরঘাট। গুগল ম্যাপে দেখিয়েছিল মৌচাক থেকে সদরঘাট আসতে মোট 15 মিনিট সময় লাগে। আমরা ভোর 6:30 মৌচাক থেকে রওনা দেই এবং 6:45 সদরঘাট এসে পৌঁছাই। বছরের পর বছর দক্ষিণের বহু জেলার বাসিন্দাদের ঢাকামুখী এ যাত্রা। কেউ আসছেন রুটি রুজির টানে, কেউ বা এসেছেন সর্বস্ব হারিয়ে বেঁচে থাকার নতুন অবলম্বন খুঁজতে। 1 কোটি 70 লাখ মানুষের বাস এই রাজধানী ঢাকা শহরে। এই শহরের ঘুমনা ভাঙতেই প্রতিদিন আরও নতুন করে মানুষ যুক্ত হচ্ছে। বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরো এবং ইউএনএফপির প্রতিবেদনে বলা হয় প্রায় 1700 মানুষ প্রতিদিন নতুন করে যুক্ত হচ্ছে এই রাজধানী ঢাকাতে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে উপকূলে ভাঙছে বহু পরিবারের বসতি। জীবিকার তাগিদে ভিটেমাটি হারা এমন হতভাগ্যদের একজন মোমেনা বেগম, থাকেন রাজধানীর করাইল বস্তিতে। দেশ টিভির এবারের গন্তব্য মোমেনার বসতিতে। ঘড়ির কাটায় সকাল 10:30, গুলিস্তানের যানজটে অপেক্ষা। গুগল ম্যাপ বলছে করাইল যেতে সময় লাগবে 1 ঘন্টা, তবে 1 ঘন্টা যানজটে থাকার পরও অপেক্ষার প্রহর কাটছে না। রাজধানীমুখী মানুষের স্রোতে নগরীর জনজীবন কতটা যে দুঃসহনীয় হয়ে উঠেছে নিত্যদিন, সে চিত্রই বলে দিচ্ছে গুলিস্তানের এই ছবি। পরিসংখ্যান মতে ঢাকার বস্তিতে প্রতি বর্গ কিলোমিটারে বাস 2 লাখ মানুষের। এদের একজন মোমেনা, 20 বছর আগে যিনি নদী ভঙ্গনে সব হারিয়ে স্বামী সন্তান নিয়ে ওঠেন করাইলে, ক্ষুদ্র সঞ্চয়ে ফের ঘর বাঁধেন বরিশালের মেহেন্দিগঞ্জে। কিন্তু নদী ভাঙনে দ্বিতীয় দফায় বিলীন হয় মোমেনার ঘর, ফের ফিরে আসেন করাইলে। আগে ভেঙে গেছে, ভেঙে যাওয়ার পরে আমরা ঢাকা এসে সবাই একটু খাড়াইছিলাম, ছোট একটু ঘর উঠেছিলাম, টাকা পয়সা জানিয়েছিলাম, নদীতে ভেঙে নিয়ে গেছে গা। নদী ভাঙন সহ নানা কারণে মোমেনার মতো প্রতি বছর বাস্তুচ্যুত অন্তত 6 লাখ মানুষ আসেন ঢাকায়। রাজধানীমুখী জনসংখ্যারে বাড়তি চাপের জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। গ্রামের ভিটা তাদের কৃষি জমি হারিয়ে ফেলছে, সমুদ্রের তলে চলে যাচ্ছে বা নোনা হয়ে যাচ্ছে, যার ফলে তাদেরকে এখন তাদের আগের জায়গা ছেড়ে চলে আসতে হচ্ছে, অধিকাংশ ঢাকা আসে। জনসংখ্যা বিশেষজ্ঞরা মনে করেন রাজধানীতে যে পরিমাণ মানুষ আসছে সে পরিমাণ কর্মসংস্থানের সুযোগ না থাকায় জনমনে বাড়ছে হতাশা। যে পরিমাণে জব তৈরি হওয়ার কথা, চাকরি তৈরি হওয়ার কথা, সেই পরিমাণের চাকরি কিন্তু আমরা তৈরি করতে পারছি না। সেই জবগুলো যদি তৈরি না হয় তাহলে তরুণদের মধ্যে হতাশা বোধ জাগ্রত হবে। জলবায়ুর ঝুঁকি মোকাবিলায় কার্যকরী পদক্ষেপের কথা বলছেন জলবায়ু বিশেষজ্ঞরা। একই সঙ্গে অভ্যন্তরীণ বাস্তুচ্যুতদের সুরক্ষায় এখনই পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করেন তারা। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। সরকারের বেঁধে দেয়া দামের সামান্য প্রভাব নেই নিত্যপণ্যের বাজারে, বিক্রি হচ্ছে আগের দামেই, আর ভোক্তাকে বইতে হচ্ছে বাড়তি খরচের বোঝা। বিক্রেতারাও স্বীকার করছেন বাণিজ্য মন্ত্রণালয়ের বেঁধে দেয়া দামের সাথে মিল নেই পণ্যের বাজারে, কারণ হিসেবে দেখাচ্ছেন নানা অজুহাত। তবে ভোক্তার অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাব বলছে নিয়ন্ত্রণে জোরদার করতে হবে বাজার মনিটরিং। তরিক ইসলামের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। আমরা 3টা পণ্যের দাম
আমরা ঠিক করে দেব। নিত্যপণ্যের দামের লাগাম টানতে বৃহস্পতিবার আলু, পেঁয়াজ ও ডিমের দাম নির্ধারণ করে দেয় বাণিজ্য মন্ত্রণালয়, যেখানে দেশি পেঁয়াজের খুচরা সর্বোচ্চ মূল্য 64 থেকে 65 টাকা, আলুর সর্বোচ্চ দাম কেজি প্রতি 35 থেকে 36 টাকা এবং ডিমের দাম প্রতি পিস নির্ধারণ করা হয় 12 টাকা। দাম নির্ধারণের পরের দিন রাজধানীর কারওয়ান বাজারে দেখা যায় সব পণ্যই বিক্রি হচ্ছে বাড়তি দামে, বাজারে নেই কার্যকর নতুন দামের কোনো প্রভাব। এতে তীব্র ক্ষোভ প্রকাশ করেন সাধারণ ক্রেতা। এইভাবে বাজার এইভাবে চলতেছে, অনেক কিছুর দাম বাড়ছে, আবার বলতেছে ওনার কমে যাচ্ছে, কিন্তু আদৌ কমে না। আজকে কয়েক বছর থেকে অবস্থা হচ্ছে। সরকারের দেখভালের দায়িত্বে আছে, তারা যদি এটা আরও বেশি মনিটরিং করতো, মনিটরিংয়ের পরিমাণটা বাড়িয়ে দিত, তাহলে আমার মনে হয় এই সমস্যাটা দ্রুত সমাধান হতো। তবে বিক্রেতারা বলছেন সরকারের নির্দেশনা থাকলেও বাধ্য হয়ে বিক্রি করতে হচ্ছে বেশি দামে। যতদিন পর্যন্ত আমাদের ওই রেটের পেঁয়াজটা বাজারে শেষ না হচ্ছে, ততদিন পর্যন্ত আমাদের ওই রেটে বিক্রি করতে হবে। এখন যেটা কমাইছে সেই মাল এখনো আসে নাই। পাইকারি হিসেবে আনি তো বস্তা হিসেবে, এই জন্য 44-45 টাকা নিচে বিক্রি করতে পারি না, 45 টাকা বিক্রি করি। 11 টাকা 80 পয়সা পিস, 12.5 টাকা বিক্রি করি। নতুন দাম কার্যকর তদারকিতে রাজধানীর কারওয়ান বাজারে অভিযান চালায় ভোক্তা অধিকার, যেখানে পণ্যের দাম নিয়ে বিবাদে জড়ায় ভোক্তা অধিকার ও বিক্রেতা। তুমি যেটা আমাকে বুঝাইতে চাইছ, তুমি আমাকে এটা বুঝাইতে পারবে না, তুমি আমার থেকে বুঝানো। আরে সরকার নির্দেশনা কোনটা চলে এসেছ, আপনি আমাকে জবাব দেন কোনটা চলে। সরকারের নির্দেশনায় আপনিও চলেন না, আপনি যে সরকারি চাকরি করেন আপনিও চলেন না। বাজার বিশেষজ্ঞরা বলছেন ব্যবসায়ীদের অতি মুনাফা লাভের জন্যই বাজারের অস্থিরতা, নিয়ন্ত্রণে বাজার তদারকি আরো জোরদার করার দাবি জানান তারা। মুক্তবাজার অর্থনীতিতে বাজারের মূল্য নির্ধারণ করে সুফল পেতে হলে দুইটি কাজ, কমপক্ষে দুইটি কাজ করতে হবে। প্রথমত যে মনিটরিং, যেটাকে বলে সর্বস্তরে নজরদারি, এটা খুব বাড়াতে হবে এবং নিশ্চিত করতে হবে যে কে অনৈতিকভাবে অতি মুনাফা লাভের জন্য সাপ্লাই চেইন যাতে ডিসরাপ্ট না করে। মূল্যস্ফীতি ও ডলার সংকট সহ নানা কারণে কয়েক বছর ধরে শুধু বাড়ছে নিত্যপণ্যের দাম, এতে দিশেহারা ভোক্তা সাধারণের। তরিক ইসলাম, দেশ টিভি, ঢাকা। চাহিদার তুলনায় বেশি উৎপাদন হলেও অস্থিরতা কাটছে না আলুর বাজারে। সরকার দাম নির্ধারণ করে দিলেও খুচরা বাজারে প্রভাব নেই। বাজার নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানালেন বাণিজ্যমন্ত্রী। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দেশে আলুর বার্ষিক চাহিদা 70 থেকে 75 লাখ টন। এ অর্থ বছরে এই সবজি পণ্য উৎপাদন হয়েছে 1 কোটি 8 লাখ টনেরও বেশি। উদ্বৃত্ত উৎপাদন সত্ত্বেও অস্থিরতা কাটছে না আলুর বাজারে। আলু উৎপাদনে দেশের দ্বিতীয় বৃহত্তম জেলা রংপুর। প্রতি কেজি আলু উৎপাদনে কৃষকের খরচ পড়ে প্রায় 10 টাকা। কৃষক সে আলু বিক্রি করে থাকেন 15 থেকে 18 টাকায়, আর হিমাগারে আলু সংরক্ষণে ব্যবসায়ীদের খরচ পড়ে কেজিতে 5 টাকা করে। সব মিলিয়ে কেজিতে আলুর দাম পড়ে 23 টাকা। অথচ ভোক্তা পর্যায়ে প্রতি কেজি এই সবজি 50 টাকাও ছাড়িয়েছে। হঠাৎ বাজার অস্বাভাবিক হয়ে ওঠায় হিমাগার ও খুচরা বাজারে আলুর দাম নির্ধারণ করে দিতে বাধ্য হয়েছে কৃষি বিপণন অধিদপ্তর। বাজারে অনেক বেশি রেটে বিক্রি করতেছে, এর কতগুলো কারণও হতে পারে। সেটা হলো অন্যান্য সবজির দাম বেশি, সেই সুযোগ নিচ্ছে ব্যবসায়ীরা। মুন্সিগঞ্জের বাজারেও ঘুরে দেখা গেছে একই চিত্র। 2 সপ্তাহ আগে কেজিতে 10 টাকা বেড়ে খুচরা বাজারে আলু বিক্রি হচ্ছে 45 টাকা দরে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবে মুন্সিগঞ্জে আগামী মৌসুম পর্যন্ত আলুর চাহিদা 95 মেট্রিক টন, আর 60টি হিমাগারে আলু মজুদ আছে 2,60,000 মেট্রিক টন। এখানে মধ্যস্থ ব্যবসায়ী বা অন্য কোনো বিষয় আছে যারা আলুটাকে কৃত্রিমভাবে বৃদ্ধি করছে। আরেকটা হতে পারে ব্যবসায়ীরা যারা আলু ব্যবসায়ী তারা ভাবছে যে অন্যান্য জিনিসপত্রের দাম বাড়ছে, সে সাথে তারাও জিনিসটাকে হয়তো ভেবে দেখেছে। কোল্ড স্টোরেজ যে মধ্যস্থ ভোগীরা আছে যাদের নামের তালিকা এবং তারা কতটুকু আলু রেখেছে এবং কতটুকু আলু খালাস করেছে, এটা তালিকা তারা তৈরি করতে হবে। এটা আমাদেরকে তারা প্রতি 3 দিন অন্তর অন্তর আমাদেরকে আপডেট জানাবে, সেটা ধরে আমরা কাজ করব। আমরা সবাই মিলে একটা কাজ করব যেটা প্রশাসনের সহায়তায়। বাণিজ্যমন্ত্রী বলছেন মুক্তবাজার অর্থনীতিতে সব সময় নিয়ন্ত্রণে রাখা না গেলেও প্রধানমন্ত্রীর নির্দেশে বাজার মনিটরিং করা হচ্ছে। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যেন মনিটর করা হয়। পাশাপাশি আমরা তো 1 কোটি পরিবারকে সাশ্রয়ী মূল্যে খাবার দিচ্ছি, আমরা সর্বোচ্চ চেষ্টাই চালাচ্ছি যাতে করে নিয়ন্ত্রণের মধ্যে থাকে। সরবরাহে কৃত্রিম সংকট সৃষ্টি করে অতি মুনাফা হাতিয়ে নেওয়া রোধে সরকার দর নির্ধারণ করে দিলেও বাজারে বিক্রি হচ্ছে না সেই দামে।
নিউজ ডেস্ক দেশ টিভি। ডেঙ্গুতে একদিন আরও 12 জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি 2,129 জন। রাজধানীতে ভর্তি রোগীদের 30% ঢাকার বাইরে থেকে আসা। স্থানীয় হাসপাতাল ও চিকিৎসা ব্যবস্থায় আস্থা না থাকায় সরাসরি অনেকে চলে আসছেন রাজধানীতে। এতে রোগীদের জটিলতা বাড়ছে বলে মনে করছেন চিকিৎসকরা। ডেঙ্গু সংক্রমণের মধ্যে স্যালাইন সহ ওষুধের সংকটের কথা বলেও সরকারি হাসপাতালগুলো পর্যাপ্ত সরবরাহ আছে বলে জানান পরিচালকরা। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না ডেঙ্গুর সংক্রমণ। ঢাকার দ্বিগুণ রোগী ভর্তি হচ্ছে ঢাকার বাইরে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে বর্তমান হাসপাতালে ভর্তি আছেন প্রায় 10,000 রোগী। ঢাকার হাসপাতালে 4,000 রোগী থাকলেও প্রায় 30% ঢাকার বাইরের। অনেকটা আতঙ্কিত হয়ে ঢাকায় আসছেন তারা। ওইখানে আপনার ভর্তি হয় না, এমনিতে মেডিসিনে এমনিতে ডাক্তার দেখাচ্ছি, কিন্তু অনেক ট্রিটমেন্ট করছে, তারপর বলছে যে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে আসার জন্য। রামগতি সদর হাসপাতালে নিয়েছিল, নেওয়ার পর ওই জায়গা ছিল তো কালকে 4টার দিকে ওই জায়গায় পরীক্ষা করছে, মানে 11টার দিকে না 9টার দিকে দিছে, আমি তো জানি না। 4টার দিকে রিপোর্ট বাইরে এসে কেছে কি হ্যাঁ রে ঢাকা নিয়ে আইতে। ওখান থেকে মোটামুটি আমি একটু সুস্থ হয়েছি, তো ওখান থেকে সুস্থ হওয়ার পরে ওখানে আমার ভর্তি করার কথা ছিল। পরে আমার ভাই যেরকম ঢাকা থাকে তো উনি বললো যে না সরাসরি ঢাকা নিয়ে আসো। তবে এভাবে চিকিৎসকের পরামর্শ ছাড়া রোগীরা চলে আসায় জটিলতা বাড়ছে বলে জানান মুগ্ধা হাসপাতালের পরিচালক। ঢাকা যদি আসতে আসবে দোষের কিছু নেই, কিন্তু শুরু করে যেন সঠিক ট্রিটমেন্টটা নিয়ে এবার রাস্তায় যে সময়টা পার করবে যেন ট্রিটমেন্টের আওতায় থাকে। কারণ দেখুন আমরা অধিকাংশ যে পেয়েছি 6-8 ঘন্টা তিনি ট্রিটমেন্টের আওতায় বাইরে ছিলেন, তাহলে কী হলো রোগীর অবস্থাটা আরও খারাপ হয়ে যেতে পারে। গেল কয়েকদিনে বিভিন্ন অজুহাতে স্যালাইন সহ অন্যান্য ওষুধ সামগ্রীর সংকট দেখা দেয় খুচরা বাজারে। তবে সরকারি হাসপাতালে কোনো ওষুধ সরঞ্জামের সংকট নেই বলে জানান পরিচালক। বড় হসপিটাল, বেশি রোগী ম্যানেজমেন্ট হসপিটাল হিসেবেও আমাদের এখনও কোনো অভাব নেই। এবং আপনাকে আমি আশ্বস্ত করতে চাই আমার এই মুহূর্তে যে রিজার্ভ আছে আমি 1 মাস স্মুথলি নিয়ে যেতে পারবো। সুতরাং স্যালাইন বলেন, ঔষধ বলেন, চিকিৎসক বলেন, নার্স বলেন বা কর্মচারী শর্টেজ নেই। ঢাকার বাইরে যে হারে সংক্রমণ হচ্ছে তাতে স্থানীয় হাসপাতালগুলোতে ডেঙ্গু ব্যবস্থাপনায় বাড়তি প্রস্তুতি রাখা দরকার বলে মনে করছেন বিশেষজ্ঞরা। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। চিকিৎসক স্ত্রীকে নাজেহাল করতে প্রতারণার অভিনব ফাঁদ স্বয়ং স্বামীর। দেশ টিভির অনুসন্ধানে দেখা যায় আরেক নারীকে দিয়ে বিএমডিসির সিল জাল করে স্ত্রীর নামে ছড়ানো হচ্ছে কথিত অভিযোগ, যেটিকে ভুয়া বলছেন খোদ বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল বিএমডিসির কর্মকর্তারা। ভুক্তভোগী ডক্টর শিওয়ানা স্বামী বলেন স্ত্রী সন্তানের স্বীকৃতি চাইতেই তাকে হেনস্থার পথ বেছে নিয়েছেন অভিযুক্ত স্বামী নোয়াখালীর জনস্বাস্থ্য প্রকৌশলী আহসান হাবিব। বিস্তারিত মাইনুদ্দিন আরিফের রিপোর্টে। চাকুরি এবং বাড়তি আয়ের প্রলোভনে অনৈতিক কাজে লিপ্ত হওয়ার প্রস্তাব দিয়েছেন ডাক্তার সুমনা ইসলাম। 17 আগস্ট এমন একটি উড়ো অভিযোগ পাঠানো হয় বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল বিএমডিসিতে, যার প্রেরক মালিহা মাহজাবিন নামে আরেক নারী। চাকরি দেওয়ার প্রলোভনে বিভিন্ন নারীকে অনৈতিক কাজের প্রস্তাব দেওয়া সহ বিভিন্ন অভিযোগ, ওই উড়ো অভিযোগের সূত্র ধরে সংবাদ প্রচার করে বেশ কিছু গণমাধ্যম। অবশ্য দেশ টিভির অনুসন্ধানে বেরিয়ে এসেছে বিএমডিসির সিল জালিয়াতি করে প্রতারণার আশ্রয় নিয়েছেন মালিহা। আদতে এমন কোনো অভিযোগপত্র জমা পড়েনি বিএমডিসিতে। এবং এখানে আমাদের যে অফিসিয়াল যে সিলটা আছে সেই সিলটার সাথে এই সিলটার কোনো মিল নাই, অতএব কারণে এখানে নিশ্চিতভাবে এটি আমাদের কোনো সিল না। অনুসন্ধানে বেরিয়ে এসেছে সুমনার স্বামী নোয়াখালীর জনস্বাস্থ্য নির্বাহী প্রকৌশলী আহসান হাবিবই স্ত্রীকে হেনস্থা করতে এমন অভিনব প্রতারণা সাজিয়েছেন। তার দাবি স্ত্রী এবং সন্তানের স্বীকৃতি চাওয়াতেই নানাভাবে হয়রানি করা হচ্ছে তাকে। আমার হাজব্যান্ড জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী নোয়াখালী বিভাগ জেলার আহসান হাবিব, তার সাথে আমার পারিবারিক শত্রুতার জের ধরে সে আমাকে প্রতারণা করে বিয়ে করেছে, এটা নিয়ে আমি আইনের আশ্রয় নিয়েছি। ইতিমধ্যে তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু, গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু হয়েছে। দ্যাটস ওয়াই সে আমি যেন কেসগুলো মামলাগুলো তুলে নেই অ্যান্ড সে যেন এই তার অপকর্ম থেকে বেঁচে যেতে পারে, দ্যাটস সেজন্য সে একজন মেয়েকে দিয়ে আমার বিরুদ্ধে আমাকে হয়রানি করার জন্য, সামাজিকভাবে ছোট করার জন্য, হেয় প্রতিপন্ন করার জন্য খুবই পায়তার উঠে পড়ে লেগেছে।
ভুক্তভোগী ওই নারী চিকিৎসকের অভিযোগ, স্বামী আহসান হাবিব প্রতিনিয়ত তার বাসায় লোক পাঠিয়ে গুম করার হুমকি দিচ্ছেন। সিসি ক্যামেরার ফুটেজও মেলে এর সত্যতা। দেশ টিভির হাতে আসা একই আগস্টের ফুটেজে বলছে, আনুমানিক সন্ধ্যা 7টার দিকে সুমনার বাসায় আসেন অজ্ঞাত দুইজন ব্যক্তি। বাসার নিরাপত্তা কর্মীদের হুমকি ধামকিও দেন তারা। ভদ্রলোক এসে প্রথমে বলতেছে যে তিনতলা যাবো, হুমকি দিচ্ছিলাম। তো উনি এক পর্যায়ে বললেন যে না, আমরা তিনতলা ম্যাডামে গেছে যাবো। গত মাসে দুজন লোক আমার বাসায় যায়, তাদের মধ্যে একজন পরিচয় দেয় আমার স্বামী আহসান হাবিব বলে, বলে যে এই বাসা তার, সে বাসা তারা দখলে নিতে চায়, আমাকে বাসা থেকে ধরে নিয়ে যাবে। অনবরত এসব হুমকির মুখে থানায় সাধারণ ডায়েরিও করেন ভুক্তভোগী ডাক্তার সুমনা ইসলাম। অবশ্য এসব অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার আহসান হাবিব এবং মালিহার সঙ্গে যোগাযোগের চেষ্টা করতে ব্যর্থ হয় দেশ টিভি। বিএমডিসির সিল জালিয়াতি করে সামাজিকভাবে হেনস্থার বিচার চান ডাক্তার সুমনা ইসলাম। মাইনুদ্দিন আরিফ, দেশ টিভি, ঢাকা। কানাডায় সড়ক দুর্ঘটনায় ফাইরুজ শাফিন মুনমুন নামে এক বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার কানাডার আলবার্টা প্রদেশের ক্যালগারি শহরের 24 এভিনিউ এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত মুনমুন ক্যালগারি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্সের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। পুলিশ জানায়, রাস্তা পার হওয়ার সময় একটি প্রাইভেট কার ফাইরুজকে ধাক্কা দিলে গুরুতর আহত হন মুনমুন। পরে হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। গাড়ি চালানোর সময় চোখে সূর্যের আলো পড়ায় দেখতে পাননি চালক। এ কারণে দুর্ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।